বিরোধী সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এই সমাবেশে উপস্থিত গণজাগরণের হাজার হাজার তরুণ তরুণী, শিক্ষার্থী এবং সুধীজন এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছেন, সকলকে বিপ্লবী শুভেচ্ছা। এই সমাবেশের মূল প্রতিপাদ্য সম্পর্কে আমরা সবাই অবগত। লক্ষ শহীদের রক্ত এবং মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে লাল সবুজের পতাকা অর্জন করেছি, তাতে কলঙ্কের কালিমা লেপে যারা আজও বাংলার বুকে বেহায়ার মতো বুক টান টান করে ঘুরে বেড়াচ্ছে, তাদের রুখে দেবার জন্য তরুণ প্রজন্ম আজ সোচ্চার, তরুণ প্রজন্ম আজ জেগে উঠেছে। তারা আজ জাতিকে কলঙ্ক মুক্ত করতে চায়, শহীদের আত্মাকে শান্তি দিতে চায়। সকল মানুষের একটাই দাবি, তা হলো যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা সবাই সোচ্চার। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং মাননীয় বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন, সকল প্রভাব মুক্ত হয়ে অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করুন, তাহলে এই লক্ষ মানুষের প্রাণের দাবি প্রতিফলন ঘটবে। প্রিয় বন্ধুগণ, আমরা এখন সাফল্যের দ্বার প্রান্তে। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই আন্দোলন কোনোভাবেই ব্যাহত না হয়। যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়, সে পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এখানে উপস্থিত সকলকে এবং আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে যারা, তাদের সবাইকে বাংলাদেশ ছাত্র সমিতির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় গণজাগরণ মঞ্চ। ধন্যবাদ জাহিদুর রহমান খান, আহ্বায়ক বাংলাদেশ ছাত্র সমিতি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সালমান রহমান, সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রী। সালমান রহমান, সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রী। সংগ্রামী বন্ধুগণ, এদেশের জনতা, তরুণ প্রজন্ম আবারও দেখিয়ে দিয়েছে যে জাতি মাথা নুয়াবার নয়, লড়াই করে আমরা দাবি আদায় করতে জানি। এবং এই মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে, আমি বলবো এটা তো শুধুমাত্র প্রশিক্ষণ। যুদ্ধ শুরু হলে এদেশের যে সাম্প্রদায়িক, এদেশের যে জাতীয় বেইমানরা পালানোর সুযোগ পাবে না, পালানোর কোনো পথ নেই তাদের সামনে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের যেই দাবি ধর্মভিত্তিক, শুধুমাত্র রাজাকারদের ফাঁসি দিয়ে জামাত শিবিরকে রাজাকার মুক্ত শুদ্ধ বানানো যাবে না। এদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করে রাজাকার উৎপাদনের কারখানা বন্ধ করে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আরো বলতে চাই, লড়াই চলছে, লড়াই চলবে, এ লড়াই তামার নয়। আবার ঐক্যবদ্ধ হব, প্রত্যেকটা ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলি এদেশের যে অনুগণ, আমাদের যে একাত্তরের চেতনা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন, সেই সমাজ গঠনের পক্ষে এই রাজাকার আলবদর বাহিনী, এই অসাম্প্রদায়িক শক্তি সবসময় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাকে শিকড় সহ উপড়ে ফেলতে হবে আমাদেরকে। সংগ্রামী বন্ধুগণ, সেই শিকড় পর্যন্ত উপড়ে না ফেলা পর্যন্ত আমরা সাধারণ জনতা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করবো। আপোষহীন লড়াই চলবে, সেই লড়াই আগামী দিনে আপনারা আরো ঐক্যবদ্ধ হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সালমান রহমান, সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রী। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি সোহান সোভান, আহ্বায়ক ছাত্র ঐক্য ফোরাম। সোহান সোভান, আহ্বায়ক ছাত্র ঐক্য ফোরাম। জয় তরুণের জয়, জয় মুক্তিযুদ্ধের জয়। আমার যারা 71 সালে গণধর্ষা করেছিল, যারা গণহত্যা করেছিল, যারা নিপীড়ন নির্যাতন করেছিল, এবং পাকিস্তানের মানুষ দ্বারা যারা এদেশে গণহত্যা করেছিল, এদেশকে বিরোধিতা করেছিল, আমাদের
পাকিস্তানের সাথে ওই সময় অর্থনৈতিক সংগ্রাম এই আন্দোলন চালিয়ে যাবে। বন্ধুগণ, আমরা আছি, আমরা আপনাদের পাশে থাকব, যেখানে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে যেখানে জামার শিবির এবং তার যেসব জঙ্গি সংগঠন তারা জনগণের উপরে তাণ্ডব লীলা চালাচ্ছে, আমরা আশা করব আপনারা আপনাদের সাহসী অবস্থান থেকে তাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলুন এবং প্রশাসনকে বলুন যে এটা জনগণের রায়, এই রায় কার্যকর হবে, জনগণ শিখিয়ে গেছে, শাহবাগ শিখিয়ে গেছে। বন্ধুগণ, এই শাহবাগের যে আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে পৃথিবীতে রেকর্ড করেছে, এটা গিনেস বুকে উঠতে যাচ্ছে, খবর আসছে আমাদের কাছে। বন্ধুগণ, আমাদের ভালো লাগছে আজকে, আজকে জাহানা ইমাম ওখানে তাকিয়ে আছে, সে মরেনি, আমরা শপথ নিতে চাই, দ্বিত্ব শপথ নিতে চাই, আসুন আমরা একত্রিত দাঁড়াতে চাই, যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলপদর আলসামদের এদেশের মাটিতে ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। ছাত্র সমাজ এক হন, ছাত্র যুবক তরুণ মেহনতি মানুষ এক হন এবং পাশে থাকুন। জয় জনতা, জয় মেহনতি মানুষ। ছাত্র গোফরাম কেন্দ্র কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র নেতা প্রবীর সাহা, সভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত সমাজের বিভিন্ন স্তরে বুদ্ধিজীবী, আজকের এই গণজাগরণের মঞ্চের যোদ্ধা সবাইকে জানাই আমার সংগঠন বাংলাদেশ ছাত্র পরিষদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন আজ আমাদের 11তম দিনের এই আন্দোলন চলছে, যা কিনা ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম এই গণ আন্দোলন। এই গণ আন্দোলনের সকল কিছুই যা অর্জন তা হলো এখানে উপস্থিত যে ছাত্র জনতা আছেন তারা। সংগ্রামী বন্ধুগণ, 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সময় এদেশের একদল যারা সংগঠিত ভাবে ওই জামাত ইসলামের ব্যানারে বাংলাদেশের মানুষের উপর হত্যা, নিপীড়ন, ধর্ষণ, গুম, খুন নির্বিচারে চালিয়েছিল। এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম আজ 32 বছর পরেও এই যুদ্ধ অপরাধী শক্তি তারা বিভিন্ন ভাবে এদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের যে 42 বছরের যে মুক্তির দাবি ছিল, মানুষের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আজ পুরো বাস্তবায়িত হতে চলছে। আজ আমরা জানি আমাদের যে দাবি এই জামাত ইসলামকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধকরণের জন্য এবং সকল যুদ্ধ অপরাধী শক্তি যাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমরা ঘোষণা করেছিলাম এবং আমরা দাবি জানিয়েছিলাম 6 দফা, সেই দাবি আমাদের আজ পূরণ হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি আগামী রবিবার দিন সংসদে আমাদের এই বিল, যে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয় সেই বিল উত্থাপন হতে যাচ্ছে এবং সেটি পাশ হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বিজয় এই তরুণ সমাজের, এই বিজয় এই আমার দেশের এই তরুণ সমাজের, আমার দেশের জনগণের। ফলে এই বিজয় থেকে আমরা বলতে চাই
বাংলাদেশে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর্ব শুরু হয়েছে এই যুদ্ধের সূচনা এখান থেকেই শুরু হয়েছে এবং ভবিষ্যৎ যে সোনার বাংলা গড়ার সেই গড়ায় আপনারা সকালে অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দেবজয় একটু জোরে বললে আরো একটু সুবিধা। প্রেজেন্টার কে? ধন্যবাদ প্রবীর সাহা, সংগ্রামী সাথী ও বন্ধুরা। এ পর্যায়ে এই মুহূর্তে আপনি শুনছেন যে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে সাধারণ মানুষ যারা এখানে এসেছেন সবাই কিন্তু জেগে উঠেছেন এবং এইখানকার এই মুহূর্তের পরিবেশ আপনারা নিশ্চয়ই টেলিভিশনের মাধ্যমে দেখছেন এবং পুরো বাংলাদেশ কিভাবে জেগে উঠেছে সেই চিত্রও নিশ্চয়ই টেলিভিশনের মাধ্যমে সকলে আমরা দেখছি। তারপরেও আমি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে এই মুহূর্তে আপনার এই যে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে একটি মহাসমাবেশ যে মানুষের ঢল নেমেছে তা কিন্তু এক কথায় গত যে 10 দিন আজকে 11তম দিনে পড়েছে তারই একটি ধারাবাহিকতার ফল এবং আপনারা দেখেছেন যে গত 10 দিনের মতো 11তম দিনে এসেও বিরামহীন এবং অভূতপূর্ব আরও একটি সমাবেশ এই গণজাগরণ মঞ্চ থেকে শুধুমাত্র বাংলাদেশ নয় চেয়ে দেখলো পুরো বিশ্ব। আপনারা এই মুহূর্তে সেটি হচ্ছে আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে যে গণজাগরণ মঞ্চের যে সমাবেশটি শুরু হয়েছে 4টার সময় সেই 4টার পরবর্তীতে আমরা সেখানে গান হতে দেখেছি একই সাথে এখন বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের প্রতিনিধি কিংবা সুধী সমাজের প্রতিনিধিরা এখন বক্তব্য রাখছেন গণজাগরণ মঞ্চ থেকে এবং সেই বক্তব্য পর্ব যেমন চলছে ফাঁকে ফাঁকে থেমে থেমে চলছে স্লোগান এবং সকলের স্লোগানে কিন্তু এখন নতুন নতুন যে স্লোগান তার সাথে যুক্ত হচ্ছে স্বাধীনতার সময়ে যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো যে স্লোগানগুলো উচ্চারিত হতো তার সাথে নতুন করে ফাঁসির দাবিতে বর্ণমালা দিয়ে তৈরি করা যে স্লোগান সেই স্লোগান যেমন উচ্চারিত হচ্ছে তেমনিভাবে নতুন নতুন স্লোগান প্রতিদিনই কিন্তু অবশ্যম্ভাবী ভাবে এই তারুণ্য সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ কায়েম করেই ছাড়বে। শহীদ জাহানারা ইমাম বলেছিলেন আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি জনগণকে। বন্ধুরা আমি আজকে আপনাদের বলে দিতে চাই এখানে উপস্থিত নেতৃবৃন্দ যদি কখনো আপোষ করে যদি কখনো বিশ্বাসঘাতকতা করে আপনারা কিন্তু মাঠ ছাড়বেন না, আপনারা বিজয় নিয়েই যাবেন। বন্ধুরা এই দায়ভার আপনাদের উপর আজকে থাকলো, আপনারা এই বিজয় নিয়েই ঘরে ফিরবেন। আপনাদের সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি ছাত্র নেতা সাইফুজ্জামান সাকন, সভাপতি বাংলাদেশ ছাত্র ফ্রন্ট, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমবেত সকলকে আবাল বৃদ্ধ বনিতা এক দাবিতে এখানে সমবেত হয়েছি। শাহবাগ এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করছে। শাহবাগ বলছে 42 বছরের বঞ্চনা এদেশের যুবক তরুণ সমাজ তারা সহ্য করবে না। শাহবাগ সেই ঘোষণাই দিচ্ছে। শাহবাগ ভুলতে পারে না, শাহবাগ ভোলেনি সেই ভাগীরথীর কথা, শাহবাগ ভোলেনি সেই রওশনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী যে বুকে মাইন পেতে শত্রুর কামানের নিচে
ঢুকে পড়েছিল, আত্মাহুতি দিয়েছিল। শাহবাগ ভুলেনি পিরোজপুরের সেই ভাগীরথী, যেই ভাগীরথী প্রতিদিন নদী পার হতো, নদী পার হওয়ার পথে নদীর জলে রক্তাক্ত লাশ দেখে, রক্তাক্ত জল দেখে ভাগীরথীর অন্তরে প্রতিরোধের স্পৃহাধ্বনিত হয়েছিল। ভাগীরথী গিয়েছিল পাকিস্তানিদের শিবিরে, পাকিস্তানিরা তাকে মনে করেছিল একে যদি কাজে লাগানো যায়, তার কাছ থেকে যদি মুক্তিযোদ্ধাদের নানা খবরাখবর সংগ্রহ করা যায়। ভাগীরথী প্রতিদিন এনে খবর দিত, সেই খবর পেয়ে পাকিস্তানি হানাদাররা আক্রমণ করতে যেত মুক্তিযোদ্ধাদের উপরে, আর প্রতিদিনই হতাহত হয়ে ফিরে আসত। যখন ভাগীরথী একদিন ধরা পড়েছিল ওই পাক হানাদারদের হাতে, সেই সময় ভাগীরথীকে তারা দুপা দুটো গাড়িতে বেঁধে তাকে তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আমরা কি ভুলতে পারি সেই ভাগীরথীদের কথা? বন্ধুগণ, সেই বার্তা নিয়ে শাহবাগের এই চত্বরে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তারা সামিল হয়েছে। বন্ধুগণ, মুক্তিযুদ্ধ মানুষ কেন করেছিল? মুক্তিযুদ্ধের লড়াই ছিল একটা শোষণ বঞ্চনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ ছিল একটা অসাম্প্রদায়িক চেতনার লক্ষ্যে, মুক্তিযুদ্ধ ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আপনারা জানেন ওই পাকিস্তানিরা নিজেদের শোষণকে আড়াল করবার জন্য ধর্মকে হাতিয়ার করেছিল। তারা বলেছিল তুমি কে আমি কে, মুসলমান মুসলমান, তার বিপরীতে দেশের মানুষ স্লোগান উচ্চারণ করেছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। সেদিন পাকিস্তানিরা শোষণকে আড়াল করার জন্য ধর্মকে পুঁজি করে বলেছিল তোমার আমার ঠিকানা মক্কা মদিনা। আর এই দেশের অসাম্প্রদায়িক মানুষ তারা বলেছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এইভাবে সাম্প্রদায়িকতার কবর রচিত হয়েছিল। কিন্তু 42 বছর ধরে এদেশের শাসকেরা বারবার ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, আমরা দেখছি এই মুহূর্তে আরো অনেক জনস্রোত এসে জড়ো হচ্ছে শাহবাগের গণজাগরণ মঞ্চে। আমরা দেখছি সব বয়সী মানুষ, বৃদ্ধ থেকে শুরু করে তরুণ তরুণী, শিশু, সবাই জড়ো হচ্ছে গণজাগরণ এই মঞ্চে, এবং সবার দাবি একটি, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। জিয়াউর রহমান সংবিধানের শুরুতে একদিকে দুর্নীতিগ্রস্ত শাসন, আর সংবিধানের শুরুতে বিসমিল্লাহ বসিয়ে দিয়েছিল, বলে ধর্মপ্রাণ মানুষের বিসমিল্লাহ এ নয়, ধর্মপ্রাণ মানুষের রাষ্ট্রধর্ম এ নয়, এ হচ্ছে ওই শোষক দুর্নীতিবাদদের মানুষকে ধোকা দেওয়ার, ধর্মকে আশ্রয় করে প্রতারণা করার হাতিয়ার। বলে আজকে যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করি, একই সাথে এই কথাও বলতে চাই রাজনীতিতে ধর্মের ব্যবহার সেটাকে নিষিদ্ধ করতে হবে, এবং রাষ্ট্রধর্ম ইসলাম, এখানে অনেক ধর্ম জনগোষ্ঠীর মানুষ বসবাস করে, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে পারে না, রাষ্ট্রধর্ম ইসলাম এটা থাকতে পারে না। একই সাথে আমরা সংবিধানে ধর্ম নিরপেক্ষতা তাকে সংযুক্ত করার দাবি করি। বন্ধুগণ, আরেকটি কথা বলে আমি আমার কথা শেষ করব। বিভিন্ন জন বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন শাহবাগের আন্দোলন নাকি একটা সীমাবদ্ধ পরিসরে হচ্ছে। আমরা বলি শাহবাগের আন্দোলন কোনো সীমাবদ্ধ পরিসর নাই, একটা অন্যায়ের প্রতিবাদ জানিয়ে শাহবাগের এই লড়াই হচ্ছে। একটা কথা বলা হয় জামাত শিবিরকে নিষিদ্ধ করা নাকি এটা নাকি একটা অগণতান্ত্রিক কাজ হবে। আমরা বলি জামাত শিবির আর অন্য সংগঠন একই মাপকাঠিতে মাপা যাবে না, কারণ 71-এ এরা আমাদের স্বাধীন অস্তিত্ব, আমাদের জাতীয় অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যে কারণে ওই নাৎসিরা যারা জার্মানিতে নিষিদ্ধ, একইভাবে ওই নাজিরা জার্মানিতে নিষিদ্ধ, একইভাবে জামায়াতে ইসলামীকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সেই দাবি সংসদে আপনাদের উত্থাপন করতে হবে, আপনাদের 3/4 মেজরিটি আছে, যদি জনগণের ইচ্ছার প্রতি আপনাদের শ্রদ্ধা থাকে আপনারা সেই আইন বাস্তবায়ন করুন। একই সাথে আরেকটা কথা বলতে চাই, অনেকে বলে আমরা নাকি বিচারকে প্রভাবিত করার জন্য এখানে সমবেত হয়েছি। বিচার কি, আইন কি? আইন হচ্ছে মানুষের ইচ্ছার প্রতিফলন, যদি আইনে বিচারে মানুষের ইচ্ছার প্রতিফলন না হয় সেই আইন কি কোনো গণতান্ত্রিক আইন হতে পারে?
বন্ধুগণ, সেই কারণে আমরা বলি আপনারা মানুষের অন্তরের সেই দুঃখ বেদনা সেটাকে ধারণ করে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড কার্যকর করুন। বন্ধুগণ, পরিশেষে একটা কথা বলি যে শাহবাগের আন্দোলন কোন ক্ষুদ্র পরিসরের আন্দোলন নয়। এই যুবক তরুণরা যারা জেগেছে তারা একই সাথে দেশের মানুষের প্রতিনিধি। যে মানুষ আমাদের মুখের অন্ন যোগায় কিন্তু তার মুখে অন্ন জোটে না, এই শাহবাগের তরুণরা তাদের কথা বলছে। যে শ্রমিক আমাদের গায়ের কাপড় তৈরি করে দেয় আর সেই শ্রমিক মাস শেষে বেতন পায় না, কিংবা মালিকের লোভের আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যায়, এই শাহবাগ তাদের অন্তরের প্রতিধ্বনি করছে। এই শাহবাগ সেই মানুষদেরই প্রতিনিধিত্ব করে যে মানুষ শ্রম দিয়ে ঘাম দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে দেয়, আমাদের চিকিৎসা নেওয়ার হাসপাতাল নির্মাণ করে দেয়। অথচ সেই মানুষরা যারা চিকিৎসার সুযোগ পায় না, যাদের শিক্ষা নেওয়ার সুযোগ নেই, এই শাহবাগ তাদের প্রতিধ্বনি করবে। ফলে শাহবাগের আন্দোলন একা ক্ষুদ্র পরিসরের আন্দোলন নয়, আগামী দিনে এই শাহবাগ দেখিয়ে দিবে যে কোন অন্যায় সমাজ জুড়ে সমস্ত অবিচারের বিরুদ্ধে এদেশের যুবক তরুণরা লড়াই করবে। আমি আমার বক্তব্য একটা গল্প দিয়ে শেষ করি, একটা সত্য গল্প। আপনারা যারা জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটি পড়েছেন তারা জানেন সেই গল্পের কথা। এখন আমাদের ভাষার মাস, সেই ভাষার মাসে পাকিস্তানিরা আমাদেরকে ফুল পর্যন্ত দিতে দিত না। 1955 সালে হাজার হাজার যুবক তরুণীরা প্রভাত ফেরিতে সামিল হয়েছিল আর সেখান থেকে হাজার হাজার ছাত্র ছাত্রীদের ওই পাকিস্তানি পেটোয়া বাহিনী তারা গ্রেফতার করেছিল। একদিনে 150 স্কুল ছাত্রীকে তারা গ্রেফতার করেছিল। সেই সময়ে কারাগারে আটক ছিল একটা দশম শ্রেণীর ছাত্র, তার নাম হচ্ছে আয়ুব, আরেকজনের নাম ছিল মোজাম্মেল। মোজাম্মেলের তখন 104 ডিগ্রি জ্বর, তাকে তার চাচা ছাড়িয়ে আনতে গেছে থানার কাস্টডিতে, মুচলেকা দিতে বলেছে, তুমি মুচলেকা দাও যে আমি আর কোনোদিন মিছিল করব না।